আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো প্রতিবারের মতো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পাঁচটি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট তো চলুন শুরু করা যাক প্রথমে হচ্ছে গরিবীয় অবস্থা অর্থাৎ যখন গরিবীয় অবস্থায় আপনি থাকবেন সেটা আপনি যখন গরিবী অবস্থায় চলে যাবেন বা পৌঁছাবেন বা গরিবী অবস্থা যখন আপনার লাইফে আসবে ঠিক তখনই ভেঙে যায় অসংখ্য সম্পর্ক অর্থাৎ গরিবীয় কোনো অবস্থা আপনার ছিল না তখন দেখবেন পাশে প্রচুর লোক ছিল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই ব্রাদার প্রচুর লোক ছিল কিন্তু যখনই গরিবী অবস্থা আসবে ঠিক তখনই দেখবেন তারা আপনার পাশে কেউ এমন কি দেখবেন কসম খাওয়া কিছু লোক ছিল যারা সবসময় আপনার সুখে দুঃখে পাশে থাকার কথা বলে কসম খেয়েছিল তারাও পাশে থাকবে না আসলে কি জানেন বর্তমানে টাকা উপার্জন করা আমাদের নিঃশ্বাসের মতো জীবনটাকে বাঁচাতে যেরকম নিঃশ্বাস খুবই জরুরি টাকা উপার্জন করা ঠিক তেমনি একটা জরুরি টাকাকে আঁকড়ে রাখুন টাকা উপার্জন করার চেষ্টা করুন দেখবেন সবাই পাশে থাকবে কথায় বলে গরিবের খুব বেশি বন্ধু হয় না আবার ধনীদের বন্ধুর অভাব হয় না অর্থাৎ তার কাছে ভিড় কখনোই কমে না তো টাকা উপার্জন করতে হবে টাকাকে ধরে রাখতে হবে নাম্বার টু হাসি মুখ আপনি হাসি মুখে যা কিছু দেখবেন সবই ভালো লাগবে পুরো পৃথিবীটা আপনি হাসি মুখে দেখুন সব কিছুই ভালো সব কিছুই ভালো লাগবে আবার ঠিক আপনি নিজেই কান্না মুখে একবার আয়নার সামনে গিয়ে দেখুন আয়নাটাও জাপসা দেখাবে তো হাসি মুখে থাকার চেষ্টা করুন নিজেকে সবসময় হাসি রাখার চেষ্টা করুন হাস্যজ্জ্বল মুখ করে রাখুন একটা বার কি ভেবেছেন যে পৃথিবীতে যত বড় ধনী লোক হোক অথবা যত শ্রেণীর লোক অর্থাৎ গরিব হোক তাদের প্রত্যেকের জীবনেই কষ্ট কিন্তু ছিলই কষ্ট সবার জীবনে থাকবেই সে ধনী হোক অথবা গরিব হোক কষ্ট কাউকে ছাড় দেয় না এমন কি যারা সাধু আছে তারা তো পৃথিবীর মায়াতে অর্থাৎ তারা পৃথিবীর প্রতি তাদের কোনো কোনো মায়া নেই তারা পৃথিবীর মায়া ছেড়ে দিয়ে সাধু বেশে চলতেছে তাদের জীবনেও কষ্ট আছে তাই আপনি পৃথিবী জীবনভাবে দেখবেন পৃথিবী আপনাকে ঠিক তেমনভাবেই দেখাবে তাই যতই করুন পরিস্থিতি আসুক না কেন মন খারাপ না করে হাসি মুখে থাকার চেষ্টা করুন পৃথিবীটা খুব সুন্দর লাগবে খুশি হলো এমন একটি জিনিস যা আপনাকে সাহস এবং আশা জুগিয়ে সকল কষ্ট দূর করে একটি সুন্দর জীবন পেতে সাহায্য করবে নাম্বার থ্রি সবসময় কারো মধ্যে খারাপ কিছু খোঁজা অর্থাৎ সবসময় খারাপ কিছু ভিতরে ডুবে থাকা কারোর মধ্যে সবসময় খারাপ কিছু খোঁজা মানুষগুলো ওই মাছির মতো যে মাছিগুলো সবসময় নোংলা ময়লার উপরেই পড়ে এরা ভালো কিছুর উপরে পড়ে না ভালো কিছু তাদের চোখে পড়ে না বাসি খাবারের উপরই তারা সবসময় পড়ে এ মানুষগুলো কিছু এক ধরনের মানুষ আছে তারাও ঠিক এরকম আসলে এই মানুষগুলো কখনোই সফল হতে পারে না দেখবেন যারা সবসময় খারাপ কিছু নিয়ে ভাবে তারা যদিও কোনোভাবে সফল হয়ে যায় কোনো এক সময় দেখবেন চিটকি পড়ে গেছে তো এটাকে সফলতা বলা যায় না মনে রাখবেন প্রতিটি খারাপের মাঝে বা কষ্টের মাঝে দুঃসময়ের মাঝে একটা শিক্ষা থাকে সেই শিক্ষাটা যদি আপনি আমি নিতে পারি অর্থাৎ সেই শিক্ষাটা যারা নিতে পারে তারাই জীবনে সফলতা অর্জন করতে পারে তাই নেগেটিভ লোকদের থেকে একটু নিজেকে দূরে রাখুন সবসময় পজিটিভলি বাবার চিন্তা করুন নাম্বার ফোর সহজেই সফলতা পাওয়া একটা জিনিস সবসময় মনে রাখবেন যে সহজেই আমি সফলতা পেলাম ওই সফলতার স্থায়িত্ব খুব কম ওই সফলতা কখনোই টিকে থাকবে না কখনোই ধরে রাখতে পারবেন না তাই সফলতা পেতে সাধনা করতে হবে আপনার পরিশ্রম দিতে হবে সময় ব্যয় করতে হবে তারপর যে সফলতা আসবে সেটা স্থায়িত্ব আপনি পাবেন একটু উদাহরণ দেখলে আমরা রানুমণ্ডলকে রানুমণ্ডল রাতারাতি সেলিব্রিটি হয়ে গিয়েছিল তিনি এখন কোথায় একবার ভাবুন ঠিক তার উল্টোপিঠে বিপরীতে সোনিগাম অরিজিৎ সিং তারা সাধনা করে তারপর সেলিব্রিটি হয়েছে তাদের অবস্থান তারা নিজেরা ধরে রেখেছে তারা আজ কোথায় তো পরিশ্রম দিতে হবে সময় দিতে হবে তারপর সফলতা অর্জন করতে হবে রাতারাতি সফলতা হওয়া কখনোই টিকে থাকে না নাম্বার ফাইভ জীবনে কাউকে ফালতু মনে করবেন না অর্থাৎ কাউকে কখনো ছোটো মনে করা যাবে না ছোটো মনে করে কাউকে ইগনোর করা যাবে না একটা জিনিস সবসময় মনে রাখবেন নষ্ট হয়ে পড়ে থাকা অর্থাৎ বন্ধ যে ঘড়িটা আছে সেও দিনে দুইবার সঠিক সময় দেখায় তাই কাউকে আন্ডার এস্টিমেট করে ছোট করে দেখা ইগনোর করে দেখা যাবে না আজ যাকে আপনি ইগনোর করছেন বা আমি যাকে ইগনোর করতেছি দেখবেন এক সময় ঠিকই বড় হয়েছে এমন বড় কিছু করে দেখিয়েছে আপনি অবাক হয়ে যাবেন অর্থাৎ কাউকে ইগনোর করা যাবে না কাউকে ছোট করে দেখা যাবে না তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটন ও বেল বাটনে চাপ দিয়ে যাবেন পরবর্তী ভিডিওগুলো সরাসরি পাওয়ার জন্য